আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও খুব কমন একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেই সাথে সাথে এই সমস্যাটি সমাধানের জন্য ঘরোয়া কী কী পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন সেটি নিয়েও আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দাঁত। দাঁত খুব কমন একটি ফাঙ্গাল ইনফেকশন যেটি আমাদের স্কিনকে আক্রান্ত করে। ইংরেজিতে একে রিং ওয়ার্ম বলা হয়। এটি টিনিয়া নামক ফাঙ্গাস দ্বারা হয়ে থাকে এবং এটি কিন্তু প্রচুর পরিমাণে সংক্রামক বা ছোঁয়াচে, অর্থাৎ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে খুব সহজেই এটি ছড়িয়ে পড়তে পারে। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে চিনব যে এটি দাঁত বা রিং ওয়ার্ম। তো দাঁত বা রিং ওয়ার্ম চেনার কয়েকটি সহজ উপায় আছে। এটি দেখতে মূলত গোলাকার এবং লালচে টাইপের, সেই সাথে সাথে খসখসে ভাব থাকে এবং প্রচুর পরিমাণে চুলকানি থাকে। স্কিন ডিজিজগুলোর মধ্যে দাঁত খুবই অস্বস্তিদায়ক একটি সমস্যা। এখন এই সমস্যা সমাধানের জন্য আপনারা খুব সহজ কয়েকটি টিপস ফলো করতে পারেন। তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে দাঁত সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব সহজ 9টি টিপস তুলে ধরব। টিপস নাম্বার 1, রসুন। আমরা জানি আমাদের স্কিনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে রসুন কতটা কার্যকরী। এখন প্রশ্ন হলো যে দাঁত সমস্যা সমাধানের ক্ষেত্রে এই রসুনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে আপনারা যেটি করবেন সেটি হলো রসুনটিকে ব্লেন্ড করে নেবেন বা বেটে মিহি করে নেবেন। তারপর এর সাথে কয়েক ফোঁটা অলিভ অয়েল বা নারিকেল তেল যোগ করে নেবেন এবং একটি পেস্ট তৈরি করে নেবেন। এরপর এই পেস্টটি আপনার শরীরের যে সকল স্থানে দাঁতের সমস্যা আছে সেই সকল স্থানে লাগিয়ে রাখবেন এবং কার্যকর ফল পেতে এটি আপনার শরীরে 2 ঘন্টা লাগিয়ে রাখুন এবং দিনে 2 বার ব্যবহার করুন। এমনিভাবে যদি আপনি কয়েকদিন করতে পারেন তবে দেখবেন দাঁতের কারণে আপনার শরীরে যে চুলকানি এবং জ্বালা পোড়ার সৃষ্টি হয়েছিল সেটি অনেকটাই কমে গেছে, সেই সাথে সাথে গোলাকার লাল যে অংশটি সেটিও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। টিপস নাম্বার 2, অ্যান্টিফাঙ্গাল সোপি ওয়াটার, অর্থাৎ আপনাকে অ্যান্টিফাঙ্গাল জাতীয় সাবান দিয়ে সোপি ওয়াটার তৈরি করে নিতে হবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে দাঁতের ক্ষেত্রে সাধারণ যে সকল সাবান আছে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ এতে প্রচুর পরিমাণে ক্ষার থাকে। সেই ক্ষেত্রে বাজারে অ্যান্টিফাঙ্গাল জাতীয় কিছু সাবান পাওয়া যায়, সেই সাবানগুলো আপনারা নিয়ে সোপি ওয়াটার তৈরি করে নেবেন এবং এই সোপি ওয়াটারটি দ্বারা যে সকল স্থানে আপনার শরীরে দাঁত আছে সেই সকল স্থানগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। সেই সাথে সাথে আপনি একটি জিনিস মাথায় রাখবেন যে দাঁত সমস্যা সমাধানের ক্ষেত্রে অবশ্যই পরিষ্কার বিষয়টিকে আপনাকে গুরুত্ব দিতে হবে, কারণ যেহেতু এটি একটি ফাঙ্গাল ডিজিজ তাই আপনার এবং আপনার পরিবারের সকলকেই নিয়মিত কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই সাথে সাথে আপনাদের ব্যবহার্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। টিপস নাম্বার 3, অ্যাপল সিডার ভিনেগার। এই অ্যাপল সিডার ভিনেগার কিন্তু দাঁত প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে, কারণ এতে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকে। তাই আপনারা যেটি করবেন সেটি হলো একটি কটন বার নেবেন এবং এই কটন বারটি আপনি অ্যাপল সিডার ভিনেগারের মধ্যে ডুবিয়ে নেবেন এবং এটি ভেজা অবস্থায় আপনার শরীরের যে সকল স্থানে দাঁতের সমস্যা আছে সেই সকল স্থানে লাগিয়ে নেবেন। এমনিভাবে যদি আপনি কয়েকদিন করতে পারেন তবে দাঁত সমস্যার সমাধানের ক্ষেত্রে খুবই ভালো একটি রেজাল্ট আপনি পাবেন। টিপস নাম্বার 4, এক গবেষণায় দেখা গেছে অ্যালোভেরাতে 6টি অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে, সেই সাথে সাথে অ্যালোভেরাতে কিন্তু অ্যান্টিফাঙ্গাল উপাদানও রয়েছে। তাই অ্যালোভেরা জেল প্রত্যেক দিন 3 থেকে 4 বার যদি আপনার দাঁত আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারেন তবে কয়েক সপ্তাহের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাবেন। তাছাড়া অ্যালোভেরাতে কুলিং এজেন্ট থাকার কারণে আপনার দাঁতের কারণে যে চুলকানি বা জ্বালা পোড়ার সৃষ্টি হয় সেটিও কিন্তু অনেকটাই কমে যাবে। টিপস নাম্বার 5, নারিকেল তেল। আমরা জানি যে নারিকেল তেলে কিছু পরিমাণ ফ্যাটি অ্যাসিড থাকে এবং এই ফ্যাটি অ্যাসিড কিন্তু ফাঙ্গাল সেলকে মেরে ফেলতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এখন আপনারা যদি এই নারিকেল তেলটি আপনার দাঁত আক্রান্ত স্থানে প্রত্যেক দিন 3 বার করে ব্যবহার করতে পারেন তবে কয়েকদিনের ভেতরেই আপনার দাঁতের কারণে যে খসখসা অংশটি থাকে সেটি ছোট হয়ে আসবে এবং কমে যাবে। এর কারণ হচ্ছে নারিকেল তেল ফাঙ্গাল সেলকে ধ্বংস করে, সেই সাথে সাথে ময়শ্চারাইজিং এজেন্ট থাকার কারণে এটি আপনার এই খসখসে ভাবটাকেও দূর করে দেবে। শুধু দাঁত নয়,
যে কোনো ধরনের মাইল্ড এবং মডারেট টাইপের স্কিন সমস্যার ক্ষেত্রে নারিকেল তেল খুব ভালো উপকারী। টিপস নাম্বার 6, আঙুরের বীজের নির্যাস। 1 চা চামচ পানির সাথে যদি কয়েক ফোঁটা আঙুরের বীজের নির্যাস নিয়ে আপনি দাঁত আক্রান্ত স্থানে লাগিয়ে দিতে পারেন, তবে কয়েকদিনের ভেতরেই খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি। টিপস নাম্বার 7, হলুদ। হলুদ যে কোনো ধরনের স্কিন প্রবলেমের ক্ষেত্রে কিন্তু বহুল ব্যবহৃত একটি উপাদান এবং দাঁতের ক্ষেত্রেও এটি খুবই ভালো ইফেক্টিভ, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট থাকে। এই হলুদ আপনারা দুধ বা চায়ের সাথে খেতে পারেন। এটি যেমন ভিতর থেকে আপনার দাঁত প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে, সেই সাথে সাথে আপনারা এই হলুদটিকে কিন্তু এক্সটার্নালিও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়ার সাথে কয়েক ফোঁটা নারিকেল তেল মিক্সড করে একটি পেস্ট তৈরি করে নিন এবং এই পেস্টটি নিয়মিত যদি 2 বার করে ব্যবহার করতে পারেন, তবে কয়েক সপ্তাহের ভেতরেই ভালো রেজাল্ট পাবেন বলে আশা করা যায়। টিপস নাম্বার 8, যষ্টিমধু গুঁড়া। প্রথমে আপনি যেটি করবেন সেটি হলো 3 টেবিল চামচ যষ্টিমধুর গুঁড়া নেবেন। তারপর এটি 1 কাপ পানির ভিতরে মিক্সড করে নেবেন এবং এটি একটি পাত্রে নিয়ে জাল দিতে থাকবেন। প্রথমে বেশি তাপমাত্রায় জাল করবেন এবং পরবর্তীতে তাপমাত্রা কিছুটা কমিয়ে 10 মিনিট যাবত জাল করুন এবং যখন এটি পেস্টের আকার ধারণ করবে তখন আপনারা এটি দাঁত আক্রান্ত স্থানে দিনে 2 বার 10 মিনিট করে লাগিয়ে রাখুন। টিপস নাম্বার 9, চা গাছের তেল বা লেমন গ্রাসের তেল। এই 2টি তেল আপনারা দাঁত আক্রান্ত স্থানে নিয়মিত ব্যবহার করলে খুব তাড়াতাড়ি দাঁত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য। আমি চেষ্টা করেছি দাঁত সমস্যার সমাধানের ক্ষেত্রে খুব সহজ কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সাথে আমার ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং আমার ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ।